আপনার যদি কোনো ফেসবুক গ্রুপ থেকে থাকে কিংবা আপনি যদি কোনো ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই উচিত ফেসবুক গ্রুপে রিলস আপলোড করা। ফেসবুকে কিন্তু নতুন একটা আপডেট আসছে, এখন থেকে আপনি ফেসবুক গ্রুপে রিলস ভিডিও আপলোড করতে পারবেন এবং নর্মালি আপনারা যে ভিডিও আপলোড করেন সেই ভিডিওর তুলনায় রিলস ভিডিও কিন্তু একটু বেশি ভাইরাল হবে। সো কীভাবে আপনি আপনার ফেসবুক গ্রুপে রিলস ভিডিও পোস্ট করবেন এবং অসংখ্য রিয়াক্ট নেবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সো প্রথমত আমি চলে যাবো একটা ফেসবুক গ্রুপে, কীভাবে রিলস ভিডিও আপনি গ্রুপে আপলোড করবেন নিয়ম মেনে সেটাই এবার আপনাদেরকে দেখিয়ে দেবো। সো এখান থেকে আমি এই ফেসবুকের একটা গ্রুপে চলে যাচ্ছি। সো আমার একটা ফেসবুকে গ্রুপ রয়েছে, আমাদের এই গ্রুপটাতে আমি একটা ভিডিও রিলস ভিডিও পোস্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের গ্রুপ মিমস বয়। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ফেসবুকে কিন্তু নতুন একটা অপশন অ্যাড হয়েছে গ্রুপে, সেটা হচ্ছে রিলস। পূর্বে কিন্তু এখানে লাইভ বলে একটা অপশন ছিল, এখন কিন্তু এখান থেকে এই লাইভ অপশনটা উঠে গিয়ে রিলস বলে একটা অপশন চলে আসছে। আপনার এখানে কি রিলস অপশনটা আসছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর না পেলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনার ফেসবুক অ্যাপটাকে আপডেট দিবেন, তাহলে আপনি এখানে রিলস বলে একটা অপশন পেয়ে যাবেন। আপনারা যেটা করেন নর্মালি কিন্তু এখান থেকে রাইট সামথিং অপশনটা গিয়ে এখান থেকে একটা ভিডিও আপলোড করেন, যার কারণে কিন্তু ভিডিওটা ভাইরাল হয় না। আপনারা যদি রিলস ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ভিডিওর থেকে বেশি ভাইরাল হবে, কারণ ফেসবুকে কিন্তু এই রিলস অপশনটা নতুন অ্যাড হয়েছে, যার কারণে রিলস ভিডিও আপলোড করলে বেশি পপুলার। এখান থেকে রিলস অপশনটা ক্লিক করবেন, রিলস ভিডিও আপলোড করার জন্য দেন আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটা রিলস ভিডিও সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম, অবশ্যই ছোট ভিডিও আমাকে ভালোবাসেন। সো এটা যেহেতু একটা রিলস ভিডিও তাই অবশ্যই ভিডিওটা 30 সেকেন্ডের নিচে আপলোড করাই ভালো। তো আপনি ভিডিওটা সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে টাইটেলের অপশনে গিয়ে কিছু লিখতে পারেন। সো টাইটেল লেখা হয়ে গেলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে নিচে একটা অপশন রয়েছে শেয়ার নাও বলে, এবার আপনি এখানকার এই শেয়ার নাও এই অপশনটাই ক্লিক করবেন। সো শেয়ার নাওতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার এই রিলস ভিডিও কিন্তু এই ফেসবুক গ্রুপটাতে আপলোড করা হয়ে যাবে। সো আমি দেখতে পাচ্ছেন যে গ্রুপটাতে কিন্তু একটা রিলস ভিডিও পূর্বে আপলোড করে রেখেছিলাম, অসংখ্য রিয়াক্ট রয়েছে। এখান থেকে শেয়ারও পারবে আপনি রিলস ভিডিও আপলোড করলে এবং ভিউ মারাত্মক হবে। সো আপনি অবশ্যই রিলস ভিডিও আপলোড করবেন, যদি গ্রুপে ভিডিও পোস্ট করতে চান কিংবা পোস্ট করে থাকেন তাহলে অবশ্যই ভিডিও জায়গায় রিলস ভিডিও আপলোড করবেন, যেহেতু এটা সম্পূর্ণ নতুন একটা অপশন। তাই এখান থেকে রিলস ভিডিও আপলোড করলে কিন্তু ভাইরাল হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে রিলস ভিডিও আপলোড করলে কিন্তু এই ধরনের শো করবে, প্রথমে আপনার আইডির নামটা শো করবে, ভিডিও থাম্বনেলটা শো করবে এবং নিচের কর্নারে শো করবে রিলস বলে একটা লেখা। এবার আপনার এই যে ভিডিওটা পোস্ট করেছেন এই পোস্টটা কিন্তু লোকজন এখান থেকে গ্রুপটা ভিজিট করে হোম ফেসবুকের নিউজ ফিড থেকে দেখতে পারবে, কিংবা ফেসবুকে যে নতুন একটা অপশন অ্যাড হয়েছে রিলস বলে, এই রিলস অপশনটায় গেলেও কিন্তু তারা এখান থেকে আপনার ভিডিওটা দেখতে পারবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের থ্রি লাইনে কিন্তু রিলস বলে একটা অপশন শো করেছে, এই রিলস অপশনটায় ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটা তারা এখান থেকে দেখতে পারবে স্ক্রল করে। সো এভাবে আপনার ফেসবুক গ্রুপে রিলস ভিডিও আপলোড করলে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।